আল কুরআন শব্দটি ফুলানুন ওজনে, করা মাজদার থেকে শাব্দিক অর্থ হল মাকরুউন অর্থাৎ পঠিত। পঠিত মানে যেটা পাঠ করা হয়, পাঠ করা। পৃথিবীতে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আম্বিয়ায়ে কেরাম নবী রাসুল পাঠিয়েছেন মানুষের হেদায়াতের জন্য। নবী রাসুলদের নিকট আল্লাহ তার বাণী আসমানি কিতাব পাঠিয়েছেন। সমস্ত আসমানি কিতাব অন্যান্য নবীদের উপর এসেছে লিখিত আকারে। কি আকারে? লিখিত আকারে কিতাব এসেছে, কিন্তু একমাত্র কোরআনুল কারিম এটা লিখিত নাজিল হয় নাই, লিখিত এটা পঠিত আকারে নাজিল হয়েছে, এই জন্য এটার নাম কোরআন। অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম এসে আল্লাহর রাসূলকে এই কোরআনে কারিম পাঠ করে শোনাতেন, পাঠ করে শোনাতেন, এই জন্য এটার নামকরণ করা হলো কোরআন, মানে পঠিত। এটা পাঠ করা আকারে নাজিল হয়েছে, লিখিত আকারে আসে আসে নাই। শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আখেরি নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর যে ওহি নাজিল হয়েছে সেই ওহিকেই বলা হয় কোরআন। সে ওহিকে বলা হয় ওহি দুই প্রকার। ওহি কয় প্রকার? ওহি দুই প্রকার, ওহি এ মাতলু, ওহি এ গায়রে মাতলু। ওহি এ মাতলু বলা হয় যেই কালামের, যেই ভাষার, যেই বক্তব্যের ভাব আল্লাহর, ভাষাও আল্লাহর, ভাষাও যেটার ভাবও আল্লাহর ভাষাও আল্লাহর, সেটাকে বলে ওহি এ মাতলু। ওহি এ আর ওহি এ মাতলু হলো কোরআনুল কারিম। কোরআনুল যেটা কোরআনুল কারিম সেটাই ওহি এ মাতলু, সেটাই ওহি এ মাতলু, যেটা ওহি এ মাতলু সেটাই হলো কোরআনে কারিম। এটার মূল নাম হলো কোরআন মাজিদ। মূল নাম কি? আমরা এটাকে কি বলি? কোরআন শরীফ। কোরআন এটা কি নাজায়েজ হবে? শরীফ এটা সম্মানের শব্দ, বরকতের শব্দ, ইজ্জতের শব্দ। এখন কেউ কেউ আবার ফতুয়া দেয় যে কোরআন মাজিদ নাম, এটাকে কোরআন শরীফ বলা বেদাত, কোরআন শরীফ বলা। আবার ফতুয়া দিল কে, ঈদের সময় ওই আহলে হাদিসের এক বক্তা, তিনি ফতুয়া দিলেন যে ঈদের ময়দানে চান্দিনা টানায় না, সামিয়া না, এরপর বাঁশ গিলা দিয়ে একটু সাজায় না, এটা হারাম। এটা কি তার বক্তব্য? ওই আহলে হাদিসের শায়েখের বক্তব্য হলো ঈদগাহের ময়দান সাজানো হারাম, ঈদগাহের ময়দানে বাঁশ লাগিয়ে চান্দিনা টানানো, ফুল দিয়ে সাজানো, ইমাম সাহেবের জন্য দাঁড়ানোর স্থান নির্ধারণ করা, এগুলি হারাম। অথচ কোরআনে কারিমে এগুলিকে হারাম করা হয় নাই। হাদিস শরীফে এগুলিকে কি হারাম করা হয় নাই? শরীয়তে যেগুলি হারাম নিষিদ্ধ সেগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলি হালাল সেগুলিও প্রমাণিত, যেগুলি হারাম সেগুলিও প্রমাণিত। সুতরাং শুধু মুখস্থ কথা বলে দলিল ছাড়া যে এই ঈদের ঈদগাহের ময়দানে সাজানো হারাম, এই বক্তব্য শরীয়তে গ্রহণযোগ্য নয়। শরীয়তের ফয়সালা হলো কেউ যদি হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তার ঈমান চলে যায়, তার ঈমান চলে যায়। তার বক্তব্য অনুযায়ী যদি ঈদগাহের ময়দানে সাজানো হারাম হয়, মসজিদ সাজানো তো হারাম হবে, কি বলেন? ঈদগাহে তো কি করা হয়? নামাজ পড়া হয়। তো নামাজ উপলক্ষে সামিয়ানা টানানো হলো, রৌদ্র পর্বে ছায়ার ব্যবস্থা করা হলো, ফুল দিয়ে একটু সাজানো হলো, তো এটা যদি হারাম হয়, আপনি মসজিদে যে এত সুন্দর সুন্দর বাতি লাগালেন, ঝালর বাতি, এত ফ্যান, এত এসি, এত সুন্দর সুন্দর টাইলস, এগুলির একটাও কি আল্লাহর রাসূলের সময় ছিল? তো এই তার ওই বক্তব্য অনুযায়ী এগুলিও তো হারাম। আসলে এগুলি কি হারাম? এগুলি হারাম, বেদাত। বেদাত হলেও উত্তম বেদাত,
কি বেদাত, যেই সমস্ত বিষয়গুলি আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের পরে দিনের মধ্যে এসেছে, দিনের জন্য যেগুলি উপকারী, ইসলামের কোনো বিধান ক্ষতিগ্রস্ত করে করে না, ইসলামের কোনো বিধান লঙ্ঘন করে না, এমন নতুন আবিষ্কার বিদাত, কিন্তু এটাকে বলে বিদাতে হাসানা, উত্তম বেদাত। কি বেদাত? উত্তম বেদাত। উত্তম বেদাত করলে সওয়াব হয়। উত্তম বেদাত করলে কি হয়? যেগুলি খারাপ বেদাত দিনকে ধ্বংস করে, দিনের বিধান লঙ্ঘন করে, এই ধরনের বিদাত, এগুলি বিদাতে সাইয়া, বিদাতে সাইয়া, খারাপ বেদাত, খারাপ বেদাত, ওগুলি পরিত্যাজ্য। ওগুলি কি? পরিত্যাজ্য, ওগুলি বাদ দিতে হবে। কিন্তু যেগুলি দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনে কারিমের মধ্যে, কোরআন সহজে যাতে আমরা পড়তে পারি, মানুষ মুসলমান যাতে সহজে পড়তে পারে, এজন্য কোরআনের মধ্যে হরকত দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? হরকত মানে জের জবর পেশ, এগুলিকে কি বলে? হরকত বলে। জের জবর পেশকে হরকত বলে। এই হরকত নবীর জমানায় ছিল? ছিল না। আবু বকরের জমানায় ছিল না, ওমরের জমানায়, ওসমানের জমানায়। এগুলিও তো বেদাত, মানে এটা কি হারাম? এটা হারাম নয়, এটা উত্তম বেদাত। কি বেদাত? কারণ এটা দিন বোঝার জন্য সহজ করে দিছে, দিন বোঝার জন্য সহজ করে দিছে। সুতরাং যেই বিষয়গুলি নতুন আসছে ইসলামে, কিন্তু ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের শানকে বুলন্দ করে, ইজ্জতকে বাড়ায়, এই ধরনের নতুন আবিষ্কারগুলিও বেদাত, কিন্তু বেদাতে হাসানা, বেদাতে হাসানা, উত্তম বেদাত। আর উত্তম বেদাত, কিছু কিছু উত্তম বেদাত করা ওয়াজিব, কিছু কিছু উত্তম বেদাত কি ওয়াজিব, কিছু কিছু উত্তম বেদাত সুন্নাহ, কিছু কিছু উত্তম বেদাত মুস্তাহাব। সুতরাং উত্তম বেদাত, বেদাত হলেই ভয় পাওয়ার কিছু নাই, দেখতে হবে যেটা কি ভালো নাকি খারাপ। যদি খারাপ হয় সেটা ছেড়ে দিতে হবে, যদি ভালো হয় সেটা করাতে কোনো দোষ, কথা বুঝতেছেন? তেমনি ভাবে কোরআনের কারিমের আজকের আলোচনা, যেই কোরআনের মধ্যে ওহিয়ে যে এসেছে, এটা দুই প্রকার, এখানেই তো আলোচনায় ছিলাম, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। যেই ওহিটা ভাব আল্লাহর, কিন্তু ভাষা আমার নবীর, ভাষা আমার নবীর, সেটাকে বলে ওহিয়ে গায়রে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস শরীফ। কি শরীফ? হাদিস শরীফ, যেগুলি আল্লাহর রাসুলের হাদিস, এগুলিও হলো ওহিয়ে গায়রে মাতলুর অন্তর্ভুক্ত। সুতরাং কোরআন ও ওহি, হাদিস ও ওহি, কোরআন ও ওহি, হাদিস ও ওহি। তবে পার্থক্য, কোরআনের ভাব এবং ভাষা উভয়টা আল্লাহর, আর হাদিসের ভাব আল্লাহর, ভাষা হলো আমার নবীর। কারণ আমার নবী আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলেন বলেন নাই, যা বলেছেন আল্লাহর অনুমতি নিয়েই বলেছেন। আর আল্লাহর পক্ষ থেকে যেগুলি আসে সেই ভাবগুলি মূল ভাব আল্লাহর, আর বক্তব্য মুখে প্রকাশ করেছেন আমার নবী, এই জন্য এটাকে বলে ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে গায়রে মাতলু, কোরআনের পরেই হাদিসের মর্যাদা, হাদিসের মর্যাদা মাসালা ইস্তেমবাদের ক্ষেত্রে, মাসালা নির্ণয়ের ক্ষেত্রে কোরআনের পরেই কার মর্যাদা? হাদিসের মর্যাদা কার? হাদিস। তা হাদিস ও কি? ওহি। আমরা দুইটা বিষয় জানলাম, কোরআন ও ওহি, হাদিস ও ওহি। কোরআন হলো ওহিয়ে মাতলু, হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। এই কোরআন যেটা বলছিলাম যে কোরআনের অসংখ্য নাম আছে, মূল নাম হলো কোরআন মাজিদ, মূল নাম হলো, আমরা তাকে কোরআন শরীফও বলি, বলায় কোনো দোষ নাই, এটাকে কালামুল্লাহ বলি, আল্লাহর কালাম, বলাতে কোনো দোষ নাই, এটাকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দোষ হবে না। অর্থাৎ অন্য যেই নাম আছে সেই নামেও ডাকা যাবে। কোরআনের এক নাম আর নূর, কোরআনের আর এক নাম আর রহমত, কোরআনের আর এক নাম আর শিফা, এমনিভাবে আরও অসংখ্য নাম আছে। সুতরাং কোরআন মাজিদ ডাকার পাশাপাশি কোরআনকে অন্য নামেও আহ্বান করা, অন্য নামেও নামকরণ করা জায়েজ
আছে। এই কোরআনের যে ওহী নাজিল হলো আল্লাহর রাসূলের উপর, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন কোরআন নাজিল হয় সাতটা পদ্ধতিতে। কয়টা? সাতটা পদ্ধতিতে কোরআন নাজিল হয়। এর মধ্যে কঠিনতম আল্লাহর রাসূলের কাছে যেটা কঠিন মনে হতো সেটা হলো ঘন্টার ধ্বনির মতো শব্দ, ঘন্টার ধ্বনির মতো। অর্থাৎ ওহি যখন আসতো ঘন্টার ধ্বনি যেরকম আওয়াজ দেয় তখন এরকম আওয়াজ হতো। কি হতো? আওয়াজ হতো। এটা একটা প্রক্রিয়া, ওহি নাজিলের একটা প্রক্রিয়া, ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হয়ে আসা, ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হয়ে আসা। আবার কেউ কেউ বলেন যে না, এটা মৌমাছি, মৌমাছির চাক যখন যায় একটা গুনগুন শব্দ হয় না? আল্লাহর রাসূলের কাছে যখন ওহি আসতো মৌমাছির শব্দের মতো গুনগুন শব্দ হতো। কি হতো? এটা একটা প্রক্রিয়া। এটা কি? একটা প্রক্রিয়া। আবার কখনো কখনো আল্লাহর রাসূলের নিকট জিব্রাইল আলাইহিসসালাম নিজের আকৃতিতে আসতেন। জিব্রাইলের যে আকৃতি সেই আকৃতিতে আল্লাহর নবীর কাছে আসতেন ওহি নিয়ে। আবার কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে আসতেন, মানুষের আকৃতিতে আসতেন। আবার কখনো আল্লাহ সরাসরি জিব্রাইলের মারফত ব্যতীত আল্লাহর রাসূলের কলবে আল্লাহ ওহি ঢেলে দিতেন, ওহি ঢেলে দিতেন। আর একটা প্রক্রিয়া হলো আল্লাহর রাসূল যেটা স্বপ্নে দেখতেন সেটাও ওহি। সেটাও কি? স্বপ্নের মাধ্যমেও আল্লাহর রাসূল কি পেয়েছেন? ওহি পেয়েছেন। এইভাবে সাতটা পদ্ধতিতে ওহি নাজিল হয়, সাতটা পদ্ধতিতে ওহি নাজিল করা হয়। এটা হলো ওহি আসার পদ্ধতি, যেভাবে আল্লাহর রাসূলের কাছে ওহি আসছে। এই ওহির মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কারণ এটা কোরআন, এটা আল্লাহর কথা। কার কথা? আর আল্লাহ এই কোরআন নাজিল করে প্রথমেই ঘোষণা করেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে আলিফ লাম মিম এটা হরুফে মুকাত্তাত, এটা কি? হরুফে মুকাত্তাত, আরবি আয়াত, কোরআনের আয়াত। এটা আবার দুই প্রকার। খারাপ লাগতেছে আপনাদের? একটু ব্যাখ্যা করে বলতেছি মূল বিষয়গুলি, এগুলি জানা দরকার। ইসলামের বিধান, যেই ওহি আসছে আল্লাহর রাসূলের কাছে এই ওহি কোরআন, এই কোরআনের আয়াত, কোরআনের আয়াত কয়টা? কোরআনের আয়াত কয়টা? 6236টা আয়াত। প্রসিদ্ধ একটা বর্ণনা ছোটবেলা থেকে আপনারা অনেকে শুনছেন, 6666টি আয়াত। এটাও একটা কৌল আছে, কিন্তু অসংখ্য মুফাসসিরিন কেরাম আবার বলছেন যে মূলত কোরআনে কারিমের আয়াত হলো 6236। এই যে 6236 আয়াত, এটা আবার দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। একটা হলো আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। মুতাশাবিহাত অর্থ অস্পষ্ট অর্থ জ্ঞাপক, যেটার অর্থ বোঝা যায় না, স্বাভাবিক মানুষ যেটার অর্থ জানে না, এটা হলো আয়াতে মুতাশাবিহাত। আর এক প্রকার হলো আয়াতে মুহকামাত, মানে হুকুম সম্বলিত আয়াত, হুকুম সম্বলিত, এটার অর্থ বোঝা যায়। তা এই যে প্রথমেই আল্লাহ যে সূরা বাকারা নাজিল করলেন, প্রথম যে তিনটা হরফ দিলেন বিচ্ছিন্ন হরফ আলিফ লাম মিম, এটা হলো বিচ্ছিন্ন হরফ। এটাকে আরবি ভাষার পরিভাষায় বলে হুরুফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থ জ্ঞাপক। স্বাভাবিক মুসলমানের কাছে, স্বাভাবিক মানুষের কাছে এটার অর্থ জানা নাই। তবে কিছু কিছু মুফাসসির এটার ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, এই হরফে মুকাত্তাতের অর্থ আল্লাহ এবং তার রাসূল অধিক অবগত। কি অবগত? আল্লাহ এবং রাসূল। তা আমরা যেটা জানি না আল্লাহর রাসূল জানেন, এটা কি আমাদের কাছে গায়েব? আমরা যেটা জানি না আমাদের কাছে গায়েব, রাসূল এটা জানেন, তাহলে রাসূলের কাছে তো আর গায়েব? আমাদের কাছে গায়েব, আমাদের কাছে যেই জিনিসটা গায়েব এই গায়েবটা রাসূল জানেন। কথা বুঝতেছেন? আমাদের কাছে যেটা গায়েব, এই গায়েবের সংবাদগুলি, গায়েব বিষয়গুলি আল্লাহর রাসূল, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর রাসূল গায়েব জানেন। আর একটা প্রকার আছে যে
কোরআনের কিছু আয়াত দ্বারা সরাসরি বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। আমরা যখন নবী গায়েব জানে বলি তখন তারা ওই আয়াতটা উদাহরণ দেয় যে ওই আয়াতে তো বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়েব। তাইলে আমার বক্তব্যটা কোরআনের ওই আয়াতের বিপক্ষে গেল না? তো বিষয়টা এরকম না, যেই আয়াতে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না বলা হয়েছে ওটা গায়েব বিল জাত। গায়েব বিল জাত, গায়েব দুই প্রকার, গায়েব বিল আতাই, একটা হলো দানকৃত গায়েব আর একটা হলো গায়েব বিল জাত, সত্তাগত গায়েব। সত্তাগত, যেটা সত্তাগত গায়েব সেটার মালিক হলো আল্লাহ। কে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর জানতে কারো উপর নির্ভর করতে, আল্লাহ যে জানেন অন্য কারো কাছ থেকে জানেন, অন্য কোনো মাধ্যম ছাড়াই সত্তাগতভাবেই আল্লাহ জানেন, এটা হলো গায়েব বিল জাত। আর আল্লাহর রাসূল যে গায়েবগুলি জানেন এটা গায়েব বিল আতাই, অর্থাৎ আল্লাহ নবীকে দান করছেন, আল্লাহ নবীকে দান করছেন। সুতরাং নবী নিজে নিজে জানেন জানেন না, আল্লাহ সব সংবাদ নবীকে জানাইয়া দিছেন, সব সংবাদ নবীকে জানাইয়া দিছেন। সব মানুষকে তো জানান, যেই সব মানুষের কাছে যেটা গায়েব আল্লাহ সে সমস্ত গায়েবের সংবাদগুলি আমার নবীকে জানাইয়া দিছেন। এই দৃষ্টিকোণ থেকে নবী গায়েব জানেন, নবী গায়েব। আলিফ লাম মিমের অর্থ কোনো মুফাসসির করেন নাই, জানে না, কিন্তু আল্লাহর রাসূল আমার নবী জানেন, আমার নবী। এরপর বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। যখন এই আয়াত নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, ওই সময় বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত ছিলেন আরবে, অনেক জ্ঞানের অধিকারী, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, ভাষায় পণ্ডিত ছিলেন, তারা বলল যে এটা মুহাম্মদ সাল্লামের বানানো, তার রচনা, তার বক্তব্য, আল্লাহর কালাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করলেন যেটা নবী মুহাম্মদ সাল্লামের বানানো কথা নয়, এটা আমি আল্লাহর কালাম, যদি তোমরা চ্যালেঞ্জ করো তাহলে এই কোরআনের মধ্যে 114 সুরা, কয় সুরা? 114 সুরা। এই 14 সুরা, 114 সুরার মধ্যে সবচেয়ে ছোট সুরা হলো সুরা কাউসার। কি সুরা? সুরা কাউসার। আল্লাহ বলেন ফাতু বি সুরাতি মিম মিসলিহি, যদি এটা আল্লাহর কালাম না হয়, এটা মানুষের রচিত হয়, তাহলে এরকম ছোট্ট একটা সুরা বানায়া দেখাও তো। কে বললেন? আল্লাহ। আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন যে এটা যদি মানুষের রচিত হয়, আমার কালাম না হয়, তাহলে এরকম ছোট একটা সুরা বানাও, বড়টার দরকার নাই, ছোট একটা। তারা সব লোক বসলো, আরবের বড় বড় পণ্ডিতরা, সাহিত্যিকরা বসলো কোরআনের মোকাবেলায় একটা সুরা বানানোর জন্য, কি বানানোর জন্য, কিন্তু তারা অক্ষম হয়ে গেল, পারলো না। সব শেষে বলল লাইসা হাজা কালামিল ভাষার, এটা কোনো মানুষের রচিত কথা, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। সুতরাং এই কোরআন এটা আমাদের নবীর জন্য একটা মুজিজা। নবীর জন্য কি? স্থায়ী মুজিজা। অন্য সকল নবীদেরকেই মুজিজা দিছেন, কি দিছেন? সকল নবীরই মুজিজা ছিল, কিন্তু তাদের মুজিজা তাদের শরীয়ত পর্যন্তই ছিল সীমাবদ্ধ, তাদের উম্মতরা সেটা থেকে উপকৃত হয়েছে। তাদের শরীয়ত শেষ, সেই মুজিজার কার্যকারিতাও শেষ, কিন্তু কোরআন এমন মুজিজা, আল্লাহর রাসূল হায়াতে জিন্দেগি থেকে চলে গেছেন কিন্তু কোরআন আছে কি না, কিয়ামত পর্যন্ত থাকবে কি না? সুতরাং এটা এমন মুজিজা, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং স্থায়ী মুজিজা। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং স্থায়ী মুজিজা হলো কোরআন। কোরআন এমন কিতাব, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী বলেন এই কোরআন আল্লাহ যখন নাজিল করলেন আর ঘোষণা দিলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন যে এই কোরআন আমি নাজিল করছি আর এটার হেফাজতকারীও আমি আল্লাহ। হেফাজতকারী কে?
এই পৃথিবীর সমস্ত কোরআনের কফি, যত কোরআনের কফি আছে সব যদি বেদিনরা কাফেররা নাস্তিকরা জ্বালায় আর শেষ করে দেয়, এরপরও কি পৃথিবী থেকে কোরআন শেষ হবে? কারণ এটা আল্লাহ উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এমন ব্যবস্থা করে দিছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন পৃথিবীতে আছে। কোরআনের কপিগুলি যদি পুরে শেষ করে দেয়, এরপরও হাফেজরা থাকবে কি না? তা হাফেজ থাকা মানে কোরআন পৃথিবীতে থাকা, কোরআন পৃথিবীতে থাকা। এজন্য আল্লাহ বলেন যে কোরআন আমি নাজিল করছি আর এটার হেফাজতকারীও আমি আল্লাহ, আমি এটাকে হেফাজত করব। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আর এই কোরআন এমন কিতাব, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত যত কিছু সংগঠিত হবে, যত ঘটনা ঘটবে, যত মাসালার দরকার হবে, সব মাসালার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়া দিছেন। আমরা কেউ কিছু বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু নবীর কথা হক, নবী বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু সমাধানের ইঙ্গিত এই কোরআনে। এই কোরআন এমন কিতাব, আল্লাহর হাবিব বলেন এই কালাম থেকে বান্দা যখন একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দিয়া দেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই যে কিতাব পাঠ করলে আপনাকে নেকি দেওয়া হবে, কিন্তু কোরআনে কারিম এমন কিতাব যে কিতাবের একটা হরফ তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ দশটা নেকি দিয়া দেন। অন্য বর্ণনায় আছে বান্দা যখন মহাব্বত নিয়ে কোরআন পড়ে, ওই এক হরফে আল্লাহ বাড়াতে বাড়াতে 700 বাড়ান, কত 700 পর্যন্ত বাড়াইয়া দেন। অন্য বর্ণনায় আছে মিয়ানে শেখে মা শুকর মজিদ কিরামান কাতবিন রাহাম খবর নেত, ও বান্দা মহাব্বত নিয়ে আশেক হয়ে যদি কোরআনে কারিম তেলাওয়াত করো, ওই কোরআনে কারিমের এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ এমন নেকি দান করবে কিরামান কাতবিন ফেরেশতারা পর্যন্ত জানতে পারবে না। এই কোরআন যদি তুমি পড়ো মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন পড়লে আল্লাহ কোরআনের বদৌলতে, কোরআনের হরফের বরকতে এত নেক তোমাকে দান করবে যেই কিরামান কাতিবিন ফেরেশতারা লেখবে, এই সংবাদটা তাদেরও জানা থাকবে না, আল্লাহ আর ওই বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুবহানাল্লাহ, এত নেক আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন কত দিছেন, ফেরেশতারাও জানবে। সুতরাং কোরআন পড়া দরকার আছে কি না? আমরা কোরআন শিখব, কোরআন শিখব, কোরআনের অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করে, তার কলব পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? কলব পবিত্র হয়ে যায়। বান্দা গুনাহ করলে কলবের মধ্যে মরিচা ধরে, কি ধরে? কলবের মধ্যে দাগ পড়ে যায়, কলব কালো হয়ে যায়। বান্দা যখন মহব্বত নিয়ে কোরআন পড়ে, কোরআন পড়লে কোরআন পড়ার সাথে সাথে বান্দার অন্তরের কলবের ওই দাগগুলি উঠে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়তে হবে, কি করতে হবে? কোরআন পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন যে বান্দা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে, কি করে? অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার সাখরাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, কোরআন তার পাশে হাজির হয়ে যায়। ওই সাকরাতের সময় কোরআন তার পাশে হাজির হয়, আল্লাহর কাছে কোরআন অর্জি পেশ করে, আল্লাহ তোমার এই বান্দার রাত জেগে জেগে আমি কোরআন তেলাওয়াত করত, আমি তার পক্ষে সুপারিশ করার জন্য এসেছি, আল্লাহ গো তার সাকরাতের কষ্ট কাতে তুমি কমায়া দাও। এই আরজি যখন কোরআন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর সাথে সাথে ওই সাকরাতের বান্দার মৃত্যুর কষ্টটাকে কমায়া দেন। যখন আপনি কোরআন পাঠ করবেন, কোরআন তেলাওয়াতের কারণে বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দিবেন, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন বান্দাকে যখন কবরে রাখা হয়, কোথায়? বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর ওই বান্দাকে উঠিয়ে যখন মুনকার নকির প্রশ্ন করার জন্য বসায়, সাথে সাথে কোরআন তার পাশে হাজির হয়। পিতামাতা যাবে কবরে?
সন্তান যাবে যাবে না কিন্তু আপনাকে ওই সময় আপনি যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে মহব্বত রাখেন কোরআনের সাথে ভালোবাসা রাখেন কোরআন যদি তেলাওয়াত করেন কোরআন শেখার যদি চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন বান্দাকে কবরে রাখার পর ওই সময় কেউ থাকবে না কেউ থাকবে না মুনকার নকির যখন বান্দাকে প্রশ্ন করার জন্য উঠায়া বসাবে ওই সাথে সাথে কোরআন তার পাশে হাজির হয়ে যাবে কোরআন তার পাশে গিয়ে আল্লাহকে ডাক দিবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে থেকে থেকে রাত জেগে থেকে আমি কোরআন তেলাওয়াত করেছি আমি তার পক্ষে সাক্ষী দিলাম তার এই কবরের প্রশ্নটাকে তুমি সহজ করে দাও মুনকার নকির যখন প্রশ্ন করে ওই কোরআনের সুপারিশের খাতিরে মুনকার নকিরের প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যায় আর সাথে সাথে কোরআন যখন কবরের মধ্যে প্রবেশ করে কোরআন হলো নূর কোরআন কি কোরআন হলো নূর যখন ওই কোরআনের নূর কবরের মধ্যে প্রবেশ করে সাথে সাথে কবরের অন্ধকার দূর হয়ে যায় যে বান্দা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবে তার কবর অন্ধকার হবে না তার কবর অন্ধকার হবে না কোরআন পড়া দরকার তো কোরআন শিখা আমরা যারা পারি না চেষ্টা করব কোরআন শিখার জন্য চেষ্টা করব কোরআন শিখার জন্য এটার কোনো বয়স নাই যে আমি তো বয়স্ক হয়ে গেছি বুড়া হয়ে গেছি কেমনে শিখবো না আপনি মৃত্যুর আগে এটারও পুরস্কার আল্লাহর রাসূল ঘোষণা করছে বয়স হয়ে গেছে ছোটবেলা শিখতে পারে নাই এখন জিব্বা মোটা হয়ে গেছে জিব্বা উল্টাইতে কষ্ট হয় আল্লাহর রাসূল বলেন এই অবস্থায়ও বান্দা যদি কোরআনের মহব্বত নিয়া কোরআন শিখার চেষ্টা করে জিব্বা মোটা হয়ে গেছে উঠাইতে কষ্ট হয় আল্লাহর হাবিব বলেন এই অবস্থায় যখন বান্দা কোরআন পড়বে স্বাভাবিক অবস্থায় জিব্বা নাড়াতে যার সহজ তাকে যেই সওয়াব দেওয়া হবে যার কষ্ট বেশি তাকে সওয়াবও দেওয়া হবে বেশি সুবহানাল্লাহ সুতরাং এটা বয়সের কোনো সীমাবদ্ধতা নাই যখন এই সুযোগ পান কোরআন শিখার চেষ্টা করেন কোরআন শিখার চেষ্টা করেন কোরআন আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিবে আখিরাতেও কল্যাণ দিবে কবরের জগতেও কোরআন আপনার পাশে থাকবে এই কোরআন তাহলে আমার বন্ধু কোরআন কি কারণ কোরআন দুনিয়াতেও আপনাকে কল্যাণ দিবে উপকার করবে কবরের জগতে আপনার পাশে থাকবে হাশরের ময়দানেও কোরআন আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ ভীতির মধ্যে থাকবে আমার ঠিকানা জানি কি হয়ে যায় আমার ঠিকানা যদি জাহান্নামের হয়ে যায় আমি তো শেষ এমন পেরেশানির মধ্যে বান্দা থাকবে কিন্তু আল্লাহর হাবিব বলেন যে বান্দা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক করেছে যে বান্দা কোরআনকে ভালোবেসেছে কোরআনকে তেলাওয়াত করেছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতকারী বান্দা ওই কিয়ামতের ময়দানে ভীতির মধ্যে পড়বে না ভয় পাবে না তার কোনো ভয় থাকবে না কিয়ামতের ময়দানে অন্য মানুষগুনি ভয়ের মধ্যে থাকবে কিন্তু যার সাথে কোরআনের সম্পর্ক ছিল যে কোরআন তেলাওয়াত করত ওই বান্দার কোনো ভয় থাকবে কিয়ামতের ময়দানে কি সবাই ভয় থাকবে সবাই ভয় থাকবে না কিছু বান্দা হাদিস শরীফের মধ্যে আসে যারা রোজাদার যারা কি রোজা রেখেছে ফরজ রোজা এবং অতিরিক্ত নফল রোজা যারা রাখতো কিয়ামতের ময়দান যখন উঠবে মানুষ থাকবে প্রেশানের মধ্যে আর আল্লাহ ওই রোজাদারদের সামনে খাবার তুলে দিবেন সুবহানাল্লাহ তারা খেতে থাকবে কোনো প্রেশানি থাকবে রোজাদার সেখানে কোনো প্রেশানি থাকবে না বরং জান্নাতি খাবার দিয়া দিবেন তাদের সামনে দস্তরখানা থাকবে খাবার থাকবে তারা সেখান থেকে খাবার খেতে থাকবে নিশ্চিন্তে সুবহানাল্লাহ তেমনি ভাবে যাদের সাথে কোরআনের সম্পর্ক যাদের সাথে কোরআনের ভালোবাসা যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে তেলাওয়াত করে ওই কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে যে অধিক কোরআন তেলাওয়াতকারী মানুষ থাকবে উলঙ্গ মানুষ থাকবে কি ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি থাকবে উলঙ্গ কিন্তু দুনিয়ার জমিনে যে বান্দা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করত অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতকারী বান্দা ওই কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকবে না আল্লাহ জান্নাতি পোশাক পরায়া রাখবেন যারা কোরআনকে ভালোবাসে
যারা কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করে তারা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকবে থাকবে না, আল্লাহ বিশেষ জান্নাতি পোশাক পরাইয়া তাদেরকে সেখানে ইজ্জতের সাথে সম্মানের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে যখন মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, জমিটা তামা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে, কিন্তু দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যে সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করেছে, তাদের এই পেরেশানি থাকবে না। আল্লাহ তাদের জন্য আলিশান সুসজ্জিত চেয়ার ফিট করে দিবেন, তারা সেই চেয়ারের মধ্যে নিশ্চিন্তে আরামে বসে থাকবে। অন্য মানুষগুলি যাদের সাথে কোরআনের সম্পর্ক নেই, অন্য মানুষগুলি যারা কোরআন অনুযায়ী চলে না, আল্লাহর হাবিবের সুন্না অনুযায়ী চলে না, তারা থাকবে পেরেশানির মধ্যে। আর যারা আল্লাহর রাসূলের সুন্না অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআনকে ভালোবাসে মহব্বত করে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আলিশান সুসজ্জিত চেয়ার দেওয়া হবে কিয়ামতের ময়দানে, তারা নিশ্চিন্তে সেই চেয়ারের মধ্যে বসে থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যে বান্দা কোরআনে কারিমের পাঠককে সম্মান করে, পাঠককে, এতক্ষণ তো বললাম কোরআন যে পাঠ করে তার ফজিলত, যে কিয়ামতের ময়দানে তার পেরেশানি হবে না। আর আপনি যদি কোরআন পড়তে পারেন না, যে কোরআন পড়তে পারে তাকে সম্মান করেন, তাকে, যে কোরআন পারে আর যে কোরআন পারে না দুইজন কি সমান? আল্লাহর কাছে দুইজন সমান। অর্থ থাকতে পারে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, অনেক বিল্ডিংয়ের মালিক হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেন যে কোরআন পারে আর যে কোরআন পারে না এই দুইজন সমান নয়। এই দুইজন সমান নয় যে তাকওয়াবান, যার কলবে কোরআন আছে তার দাম আল্লাহর কাছে তার থেকে অনেক বেশি, অনেক। আল্লাহর হাবিব বলেন যে বান্দা কোরআনের পাঠককে সম্মান করে, সে যেন আল্লাহকে সম্মান করে। হাদিস শরীফ, আল্লাহকে সম্মান করার অংশ এটা, কারণ তার কলবের মধ্যে আল্লাহর কালাম, তার কলবের মধ্যে আল্লাহর কালাম। এজন্য যে হাফেজে কোরআনকে সম্মান করলো, যে কোরআন শরীফ পড়তে পারে সেজন্য ওই ব্যক্তিকে সম্মান করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যে বান্দা কোরআন পাঠ করে, যে বান্দা কোরআন পাঠ করে সে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর, আল্লাহর পরিবারের। এখানে আল্লাহর পরিবারের, আল্লাহর কি পরিবার আছে? পুত্র পরিজন স্ত্রী আছে? নাই। এখানে পরিবার দ্বারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর কাছের বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, ভালোবাসার বান্দা। যারা কোরআন পড়ে, যাদের কলবে কোরআন আছে, তারা আল্লাহর ভালোবাসার বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা, প্রিয় বান্দা। সুতরাং কোরআন শিখতে হবে, যারা কোরআন পারে তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে ওই বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ, ওই বান্দা কোন বান্দা? আল্লাহর হাবিব বলেন উম্মত দুনিয়ার মধ্যে ওই বান্দাই শ্রেষ্ঠ যে বান্দা নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। আল্লাহ বলে নাই যে বান্দা কোটি কোটি টাকার মালিক সে শ্রেষ্ঠ বলছে? আল্লাহর হাবিব এটা বলেন না যে দশটা বিল্ডিংয়ের মালিক সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে সে শ্রেষ্ঠ, এই কথা আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন উম্মতের মধ্যে, মানুষের মধ্যে ওই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ যে বান্দা আমি আল্লাহর কোরআন পড়ে কোরআন শিখে এবং অন্য মানুষকে কোরআন শিখায়, ওই বান্দা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। খারাপ লাগে, খারাপ লাগে আল্লাহর বিরুদ্ধে যা কেস করেন, রাসূলের বিরুদ্ধে করেন, আল্লাহর রাসূলের কথা, আমার কথা, আমার বক্তব্য না, আল্লাহর রাসূলের বক্তব্য। যে বান্দা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায় সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সে হলো দুনিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন উম্মত যে বান্দা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যে বান্দা আয়াতুল কুরসি সকালে এবং সন্ধ্যায় তেলাওয়াত করে,
ওই বান্দা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ওই বান্দার পরিবারের যে সদস্যরা আছে ওই বান্দার পরিবারের সদস্যদেরকে আল্লাহ নিরাপদে রাখেন। বান্দা যখন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার বাসায় স্ত্রী আছে, সন্তান আছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে নিরাপদ রাখার জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন। সকালে কোরআন পড়েন, আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের হন, আপনার পরিবারকে আল্লাহ নিরাপদে রাখবেন, পরিবারকে আল্লাহ। এটার কি যে ফজিলত আয়াতুল কুরসির! সময় শেষ, এখানে শেষ করে দিই। একটু বলে আল্লাহর হাবিব একবার হযরতে আবু হুরায়রাকে, একটু মনোযোগ দেন, আবু হুরায়রাকে সদকার মাল, যাকাতের মাল পাহারাদার নিযুক্ত করলেন। কি নিযুক্ত করলেন? যাকাতের মাল। ওই সময় সরকারিভাবে যাকাত উত্তোলন হতো, আল্লাহর রাসূলের সময় যাকাত উত্তোলন হতো সরকারিভাবে। সেই যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল নিযুক্ত করলেন আবু হুরায়রাকে। তুমি রাত জেগে পাহারা দিবা, চুরি হতে পারে। কি হতে পারে? ওই সময় চোর ছিল, ওই সময় কি চোর ছিল, তা আল্লাহর রাসূল বলেন চুরি হতে পারে, তুমি পাহারা দিবে রাত জেগে। তা আবু হুরায়রা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ওই সদকাতুল ফিতর, যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন। গভীর রাতে ঠিকই এক চোর ঢুকলো, নবী গায়েব জানে না, দেখেন নবী বলতেছেন চোর আসতে পারে তুমি পাহারা দাও, ঠিকই ওই রাত্রে কি আসলো, চোর আসলো। ওখানে তো নবী নাই, আছে নবী নাই, নবী নবীর হুজরায়, আর এখানে যাকাতের মাল পাহারা দিচ্ছেন আবু হুরায়রা। সকাল যখন হলো আল্লাহর নবী এসে বলতেছেন আবু হুরায়রা চোরের সাথে তোমার কি ঘটলো, চোরের সাথে, কারণ চোর আসিল আবু হুরায়রার কাছে ওই সম্পদ চুরি করার জন্য। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, ধরার পর চোর খুব অনুনয় বিনয় করতেছে, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, খুব পিপাসার্থ, আমার খাদ্য নাই, আমি অভাবী, অভাবের তাড়নায় চুরি করতে ঢুকছি, আমার মাফ করিয়া দেন, আর আসবো না চুরি করতে। আবু হুরায়রা সাহাবি, খুব দয়াশীল, ওই বান্দার কথায় তার দয়া হলো, ছেড়ে দিলেন। আল্লাহর নবী সেখানে ছিল, নবী ছিল না, কিন্তু সকালবেলা নবী এসে বলে আবু হুরায়রা চোর যে আসছিল তোমার সাথে কি ঘটনা ঘটলো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চোর ধরেছি, এই মাল পাহারা দেওয়ার সময় আমি চোর দেখেছি, চোর ধরেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি উপস্থিত ছিলেন না, আপনি আপনার হুজরায় কিভাবে আপনি জানলেন? আল্লাহর হাবিব বলেন ও আবু হুরায়রা, এটা শুধু নয়, দুনিয়ার সমস্ত খবর আল্লাহ আমাকে জানায়া দেন। শুধু তোমার সামনের ঘটনা নয়, এই জগৎ নয়, তাম জগতে যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জায়গায় যে ঘটনা ঘটে আমার আল্লাহ আমাকে সব জানায়া দেন, আমার আল্লাহ আমাকে। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, চোর ধরছি, চোর ধরার পর সে অনুনয় বিনয় করলো, আমি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে ঢুকছি, আমারে মাফ করিয়া দেন, আর চুরি করব না, দয়া হলো, ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা আজকে রাত্রেও সতর্ক থাকো, আজকেও আসবে। হাদিস শরীফ, কোনো গল্প না। আবু হুরায়রাকে বলতেছে যে ওইটা তো মাপ চাইয়া গেছে গা, তুমি সতর্ক থাকো, আজ রাতে আবার আসবে, আজ রাতে। ঠিকই আল্লাহর রাসূলের বক্তব্য ঠিক, পরবর্তী রাতেও আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। হঠাৎ করে গভীর রাতে ওই চোর, একই চোর আবার ঢুকলো, চোর কিন্তু একজনই, চোর ওই চোর আবার ঢুকলো। ঢোকার পর আবু হুরায়রা আবার ধরে ফেললেন, আজকেও খুব অনুনয় বিনয় করলো, আর করব না চুরি, আজকের মতো ক্ষমা করে দাও। ওইবার আবারও দয়া হলো আবু হুরায়রার, আজকেও ছেড়ে দিলেন, আজকেও। সকাল হল, আল্লাহ রাসূল আসলেন, আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা আজকে চোর কি বলল, আজকে? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকেও চোর আসছিল, আমি ধরলাম, খুব অনুনয় বিনয় করল, আর বলল আর চুরি করবে না, চলে গেছে মাপ চায়া। আল্লাহর রাসূল বলেন সতর্ক থাকো, আজকে রাত্রেও আসবে। আল্লাহর হাবিব বলেন আজকে রাত্রে কি হবে আমরা জানি, এই রাত্রে কি হবে জানি, আমার ঘরে কি হবে সেটাই তো জানি না, আর আল্লাহর রাসূল বলতেছেন আজ রাতেও চোর আসবে, তুমি সতর্ক থাকো। ঠিকই তৃতীয় রাতেও সেই একই চোর আবার ঢুকলো।
আর আবু হুরায়রা আজকে ধরলেন কয় আজকে আর তোমারে ছাড়বো না আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়েই যাব তখন সে জরায় ধরল আর বলল তোমারে একটা দোয়া শিখাইয়া দিম কি শিখাইয়া দিম এমন একটা দোয়া শিখাইয়া দিম যে দোয়া যদি তুমি পড়ো শয়তান তোমার ক্ষতি করতে পারবে না শয়তান তোমার ক্ষতি করতে পারবে না আবু হুরায়রা চিন্তা করলে এটা তো ভালো দোয়া শয়তানই তো আমাদের বড় শত্রু শয়তান বড় শত্রু না যত অন্যায় অশ্লীলতার পিছনে শয়তানই তো মূল কারণ তো শয়তানের থেকে যদি বাঁচা যায় এটা তো অনেক বড় দোয়া না তা আবু হুরায়রা বলেন এটা তো বড় দোয়া কি দোয়া শিখাও তখন ওই সোর বলতেছে তুমি সকালে একবার সন্ধ্যা একবার আয়াতুল কুরসি পড়বা যদি সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ো শয়তান তোমাকে কোনো ক্ষতি করতে পারবে এই দোয়া শিখানোর শর্তে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন আবু হুরায়রা ছেড়ে দিলেন সকাল যখন হলো আল্লাহর নবী আসলেন আবু হুরায়রা আজকে সাল্লাকা আজকেও তো আসছিল চোর আজকে সাল্লা কইয়া রাসূলুল্লাহ আজকে সে আমার একটা দোয়া শিখাইয়া দিছে এমন দোয়া যে দোয়ার উপকারিতা দেখা আমি তাকে ছাইরা দিলাম তখন আল্লাহর রাসূল বলে তুমি কি ওই চোরটাকে চিনো আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ না আমি তো চিনি না আল্লাহর হাবিব বলেন ও আবু হুরায়রা তুমি তো চিনো না ওইটা তো আসলে চোর মানুষ না মানুষ না ওই চোরটাই হলো শয়তান ওই চোরটা কি শয়তানও জানে শয়তান কিতে দৌড়াবে এই আয়াতুল কুরসি পড়লে শয়তান কোনো ক্ষতি করতে পারে না সেজন্য শয়তানই শিখাই দিচ্ছে আবু হুরায়রাকে আবু হুরায়রা এই আয়াতুল কুরসি পড়ো শয়তান আর তোমার ক্ষতি করতে সুতরাং সকাল সন্ধ্যা কি পড়ব আয়াতুল কুরসি পড়ব কোরআন পড়ব কোরআন পড়লে ইহকালীন এবং পরকালীন কোনো কষ্ট হবে হবে না দুনিয়াতেও কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে এক সাহাবীকে আল্লাহর রাসূল যুদ্ধে পাঠালেন সেনাপতি করে সেই সেনাপতি যুদ্ধে যায়া নামাজ পড়তেছে কি করতেছে যুদ্ধে কি নামাজ নাই যুদ্ধের সময়ও কি নামাজ মাফ নাই সেই যুদ্ধের সময়ও নামাজ পড়তে হয় যুদ্ধ চলাকালীন সময়ও ওই সাহাবী সেনাপতি যত উক্ত নামাজ পড়ছে সুরা ইখলাস দিয়া ছোট্ট সুরা সাহাবিকে এটা ভালো লাগে নাই তখন যুদ্ধ শেষে বিজয় হয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেছে বিচার দিল আল্লাহর রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবীরা আপনি সেনাপতি বানাইছেন এই শুধু নামাজ পড়ে সুরা ইখলাস দিয়া ছোট্ট সুরা পাইছে এরা দিয়ে খালি নামাজ পড়ে তখন আল্লাহর রাসূল বলে তাকে ডাকো কেন সে সুরা ইখলাস দিয়া পড়ে ওই সাহাবীকে ডাকলেন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই সুরার মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে আর আমি আল্লাহকে ভালোবাসি এজন্য এই সুরা আমি বেশি বেশি তেলাওয়াত করি আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভালোবাসায় যদি তুমি সূরা ইখলাস পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন ছোট্ট একটা সূরা এই ছোট্ট সূরাগুলি পারা যাবে না আমরা চেষ্টা করব পড়ার আল্লাহ